ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। মাশাআল্লাহ, এক ভাই জানতে চাইছে নামাজ সম্পর্কে, যে যারা নিয়মিত নামাজ পড়ে না, নামাজ পড়ে আবার ছেড়ে দেয়, তাদের কি অবস্থা হবে। প্রথম দেখেন, নামাজ হলো এমন একটা গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতটা সব থেকে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে নৈকট্য লাভ, অর্থাৎ বান্দা এবং আল্লাহ রাব্বুল আলমিন সব থেকে বেশি নৈকট্যবর্তি লাভ করে সালাত অবস্থায়। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সালাত অবস্থায় বেশি বেশি করে দোয়া করো, সেজদায় দোয়া করেন, রুকুতে দোয়া করেন, তবে দোয়াগুলো কোরআনী ভাষায় এবং হাদিসের ভাষায় আরবি ভাষায় দোয়া করতে হবে। নামাজের বাইরে আপনি বাংলায় দোয়া করবেন, কিন্তু নামাজের মধ্যে আরবি ভাষায় দোয়া করতে হবে। কারণ নামাজ হলো, সালাত হলো সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ। যেহেতু সালাত এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত, সমস্ত ইবাদত আল্লাহ হুকুম করে দিলেন, কিন্তু সালাতটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মিরাজে নিয়ে গিয়ে স্বয়ং জিব্রাইল আলাইহিস সালামের মারফত দেখিয়ে তিনি এই সালাতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফরজ করলেন। তাহলে এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আপনি জানবেন দুনিয়াতে কোনো একটা গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনি কাউকে দিতে চান, কাউরি বাই হাত দ্বারা দেন না, তাকে ডেকে তার হাতে দেন, কেন? এটা গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে, সে দায়িত্ব পালন নাও করতে পারে, সে কাউকে ফেলে দিতে পারে, সে খারাপ করে দিতে পারে, তাই তার হাতে দেন। একটা দুনিয়াবি জিনিস এত গুরুত্ব দেন, আর তাহলে চিন্তা করেন একটা ইবাদত এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আল্লাহ রাসূলকে সেইখানে মিরাজে নিয়ে গিয়ে সেইখানে দিলেন। আর এই নামাজ সম্পর্কে যদি আসেন, পবিত্র কোরআনে এত জায়গায় এসেছে যা অন্য কোনো বিষয় সম্পর্কে বলা হয়নি। দেখেন, আসুন দেখি, পবিত্র কোরআন সম্পর্কে যদি দেখেন, যে যে যারা বললেন নামাজ সম্পর্কে বলেছেন, তাদের সম্পর্কে বলা হয়েছে, প্রথমে আগে কোরআন আসবো, তারপর হাদিস আসবো। কারণ আমরা কোনো জিনিস জানবো, ইসলামের মূল উৎস চলে যাবো পবিত্র কোরআন, তারপরে যাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস। তো এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউন 4-6 নম্বর আয়াত যদি দেখেন, সেখানে আল্লাহ বলছেন, নামাজ সম্পর্কে ওই ব্যক্তি উদাসীন, যারা নামাজ সম্পর্কে উদাসীন, তাদেরকে এই নামাজকে কাপড়ের গুটলার মতন এইরকম করে, যেরকম কাপড়ের গুটলা আছে, এরকম ছুঁড়ে মারা হবে। আল্লাহ ইনাম সালাত ইনসাহুন, নামাজ সম্পর্কে উদাসীন ওই ব্যক্তিদের সম্পর্কে বলছেন, অর্থাৎ যারা নামাজ পড়ে এবং ছেড়ে দেয়। এছাড়া নামাজ সম্পর্কে যদি দেখেন, একাধিক কোরআনের আয়াত আছে, সূরা বাকারা দেখতে পারেন, 3, 43, 45, 83, 110, 153, 177, 177, 143, সূরা মাইদা 6 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত, 55 নম্বর আয়াত, 58, 91, 106, সূরা মুমিনুন 55, 2, 9, সূরা আলী ইমরান 39, সূরা নিসা দেখতে পারেন 43, 77, 101, 102, 103, 142, সূরা আনাম 72, 162, 92, সূরা আরাফ 170 নম্বর আয়াত, সূরা আনফাল 3 নম্বর, 35 নম্বর আয়াত, সূরা তাওবা 5, 11, 18, 74, 54, 71, সূরা ইউনুস 87 নম্বর আয়াত, সূরা হুদ 114 নম্বর আয়াত, সূরা রাদ 22 নম্বর আয়াত, সূরা ইব্রাহিম 31, 37, 40, সূরা ইসরা 18 নম্বর আয়াত, 110 নম্বর আয়াত, সূরা মরিয়ম 31, 55, 59, সূরা তোহা 14, 132 নম্বর আয়াত, সূরা আম্বিয়া 73 নম্বর আয়াত, সূরা হজ 35 নম্বর আয়াত, 41 নম্বর আয়াত, 78 নম্বর আয়াত, সূরা নূর 37 নম্বর আয়াত, 56 নম্বর আয়াত, 58 নম্বর আয়াত, সূরা নামল 3 নম্বর আয়াত, সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, সূরা রুম 31 নম্বর আয়াত, সূরা লোকমান 4 নম্বর আয়াত, 17 নম্বর আয়াত, সূরা আজহাব 33 নম্বর আয়াত, সূরা ফাতির 18, 29 নম্বর আয়াত, সূরা মুজদালা 13 নম্বর আয়াত, সূরা জুম্মা 9, 10 নম্বর আয়াত, সূরা মারিজ 22, 23, 34 নম্বর আয়াত, সূরা মুজাম্মেল 20 নম্বর আয়াত, সূরা মুদাসির 43 নম্বর আয়াত, সূরা কিয়ামা 31 নম্বর আয়াত, সূরা আলা 15 নম্বর আয়াত, সূরা আলাক 10 নম্বর আয়াত, সূরা বাইনা 5 নম্বর আয়াত, সূরা ফাতির 18 নম্বর আয়াত, 29 নম্বর আয়াত, সূরা কাউসার 2 নম্বর আয়াত। এই হলো কোরআনের আয়াত, এতগুলো কোরআন আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সালাত সম্পর্কে বলছেন, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো। মুমিনদের জন্য নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন সালাতকে ফরজ করেছেন। এ সম্পর্কে দেখেন সূরা নিসা 103 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে আপনার সালাতকে ফরজ করা হয়েছে। এছাড়া যদি দেখতে পারেন সালাতের সহিহ হাদিস, চলে যান সহিহ বুখারী, খুলুন কিতাবুসসালাহ, একটা অধ্যায় পাবেন খালি সালাতের অধ্যায়। সেই সালাতের অধ্যায় 349-520 নম্বর হাদিস, বুখারী সহিহ মুসলিমে পাবেন সালাতের অধ্যায় 723-1047 নম্বর হাদিস। এছাড়াও মুসনাদ আহমদ একটা হাদিস এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। 21,859 নম্বর হাদিস। কিন্তু এই হাদিসের পরিপ্রেক্ষিতে মানতারকে সালাত ফাকাত কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত হবে নামাজ ত্যাগ করলো সে কাফের হয়ে গেল। কিন্তু এটা নিয়ে ওলামাদের মতভেদ আছে। সৌদি আরবের ওলামায়রা বলেছেন যে সে কাফের নয়, তবে সে কুফরি করলো। কাফের তখন হবে সে যদি ইসলাম, আল্লাহর সমস্ত সৃষ্টি এবং আল্লাহকে যদি সে অস্বীকার করে। অনেক মানুষ আল্লাহকে অস্বীকার করে না, আল্লাহর প্রতি ইমান আছে কিন্তু নামাজ পড়ে না, গাফেল, তারা হচ্ছে কাবিরা গুনাহ সমতুল্য। তাদেরকে তৌবা করতে হবে এবং ফিরে আসতে হবে। কারণ মুমিন আর কাফের ফারাক হচ্ছে নামাজ। মুমিনদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
কাফেরদের সঙ্গে চুক্তি হলো, সেই চুক্তি ছিল নামাজ। অর্থাৎ নামাজ নেই তার মধ্যে দিন নেই, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে দিন নেই, যার মধ্যে দিন নেই সে ইসলামে কোনো অংশ নেই। অর্থাৎ প্রথম হিসাব হবে কবরের যে সব থেকে প্রথম হিসাব হবে নামাজ। অর্থাৎ সমস্ত ইবাদত কুল্লি কুল্লি ইবাদত উম্মি, অর্থাৎ যেরকম আমাদের পরিবারে যেরকম মা গার্জেন হয়, ইবাদতের গার্জেন সব থেকে গার্জেন হচ্ছে, বড় গার্জেন হচ্ছে ইবাদত হচ্ছে সালাত, অর্থাৎ নামাজ। অর্থাৎ প্রথম মুসলিমের পরিচয় হবে নামাজ। আপনি মুসলিম, আপনার জব্বার, আপনি খালেক, আল্লাহ রহিম, আপনার এই নামের কোনো দাম হবে না যদি আপনি মুসলিম, ততক্ষণ হবে না যতক্ষণ আপনি যদি পাঁচক্ত সালাত যদি না কায়েম করেন। কারণ মুসলিম কথার অর্থ হলো আত্মসমর্পণকারী, আল্লাহর কাছে আমরা ইচ্ছা শক্তিকে সমর্পণ করেছি। আর আল্লাহ রাব্বুল সূরা হুজুরাত 13 নম্বর আয়াতে বলছেন, আমি তোমাদেরকে এক পুরুষ এক নারী থেকে সৃষ্টি করেছি, আর বিভিন্ন গোত্রে জাতিতে বিভক্ত করেছি, তো এই জন্য যারে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পারো। আর আমি তোমাদেরকে পরীক্ষা করবো, সেটা হচ্ছে তাকওয়া, যাদের মধ্যে আছে আল্লাহর ন্যায় ধার্মিকতা হওয়া, আল্লাহকে ভয় খাওয়া, অর্থাৎ তাকওয়া। যার মধ্যে তাকওয়া সেই কামিয়াব হবে দুনিয়া এবং আখেরাতে। আর যদি দেখেন সূরা মুলক 2 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, আমি তোমাদেরকে হায়াত এবং মৃত্যু দান করেছি, জীবন মৃত্যু দান করেছি, তোমাদের এই দুনিয়াটা পরীক্ষা, অর্থাৎ এই দুনিয়া আমাদের পরীক্ষা নেবেন, আর এই পরীক্ষায় আমরা সফল হব তারাই হচ্ছে যারা ধৈর্য ধারণ করবে। এ সম্পর্কে সূরা বাকারা 155 নম্বর আয়াত আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি পরীক্ষা করব তোমাদের মাল দ্বারা, সন্তান দ্বারা, বিভিন্ন ক্ষতি দ্বারা। আর ওই ব্যক্তি উত্তম, ওই ব্যক্তিকে সুসংবাদ দেন যে সবর করবে, আল্লাহর প্রতি ভরসা রাখবে। আমাদেরকে আল্লাহর প্রতি তাওয়াক্কাল করতে হবে, সমস্ত খারাপ ভালো মন্দ আল্লাহর তরফ থেকে হয়। আর পাঁচ ওয়াক্ত সালাতকে আমাদের কায়েম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একাকী নামাজের থেকে 27 গুণ জামাতের সওয়াব বেশি। আপনি ঘরে নামাজ পড়বেন, বিনা ওযু ছাড়া আপনার ওই নামাজ হবে না, আপনাকে মসজিদে গিয়ে জামাত আদায় করতে হবে। মসজিদে গিয়ে জামাত আদায় করলে 27 গুণ সওয়াব বেশি। সহিহ মুসলিম 650 নম্বর হাদিস, সহিহ বুখারী 647, 648, 649, 650 একাধিক আছে সালাত সম্পর্কে। সালাত হলো জান্নাতের চাবি, মুসনাদ আহমদ হাদিস করতে পারেন। সালাত হলো নূর, সেই মুসলিম। সালাত হলো চক্ষু শীতলকারী, নাসের হাদিস। সালাত হলো আপনার হচ্ছে প্রতিবন্ধতার চাবি, মুসনাদ আহমদ। সালাত হলো মুমিনদের মিরাজ, মিসকাত হাদিস। অর্থাৎ সালাত সম্পর্কে যা একাধিক হাদিস এবং কোরআন এসে আর কোনো ব্যাপারে এত বলা হয়নি, কারণ গুরুত্বপূর্ণ ইসলামের প্রথম এবাদত হলো সালাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন যে, আমি সংকল্প করেছিলাম মুয়াজ্জিনকে আকামত দেবার আদেশ করব, এরপর ইমামতি করতে বলবো, যার এখনো পর্যন্ত নামাজে শরীক হয়নি আমি তাদের আগুন দিয়ে তাদের ঘর বাড়িকে জ্বালিয়ে দেবো। সেই বুখারি 657 নম্বর হাদিস। অর্থাৎ রাসূলুল্লাহ বললেন, যারা নামাজ পড়তে আসে না তাদেরকে ঘর বাড়ি জ্বালিয়ে দাও। এক অন্ধ এলেন রাসূলুল্লাহ সাল্লামকে বললেন, ইয়া হাবিবাল রাসূলুল্লাহ, আমাকে ঘরে নামাজ পড়ার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আজান শুনতে পাও? তখন সে বললো, হ্যাঁ। তাহলে বলে, তোমার ঘরে নামাজ হবে না। অন্ধ ব্যক্তিকে ঘরে নামাজ পড়তে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমরা দুচোখ হয়ে এত সবল মানুষ হয়ে আমরা ঘরে আজান শুনে আমরা নামাজে গাফিলতিতে ঘরে নামাজ পড়ি। এই নামাজ আমাদের কোনো কাজে আসবে না, এই নামাজকে ছুঁড়ে মারবেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই ভাই জান, যারা এই নামাজ সম্পর্কে আছেন, নামাজ নেই আপনার কিচ্ছু নেই, কারণ নামাজ সমস্ত খারাপ কাজ থেকে বিরত থাকতে পারে। আপনি যখন দেখবেন যে আপনার দ্বারা খারাপ কাজ হচ্ছে, তখনই আপনি ভাববেন আপনার এই নামাজ কবুল হচ্ছে না। নামাজ তখনই কবুল হবে যখন আপনার হাত থেকে, আপনার কথাবার্তা, আপনার সমস্ত চাল চলন থেকে মুসলিম নিরাপদ, অমুসলিম হেফাজত থাকবে। আপনার কথাবার্তা দেখে মানুষ আকৃষ্ট হবে, তখন জানবেন আপনি মুমিন। মুমিন ততক্ষণ হতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারী কিতাবুল ঈমান প্রথম অধ্যায়, সহিহ মুসলিম কিতাবুল ঈমান প্রথম অধ্যায়, যে মুসলিম ততক্ষণ তোমরা হতে পারবে না যতক্ষণ তোমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ মুখের দ্বারা গায়ের মুসলিম অর্থাৎ অমুসলিমরা যত কষ্ট না পায়। তাই আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আমাদের সকল মুসলিম ভাই উম্মাকে নামাজের পাবন্দী করার তৌফিক দান করুন। যারা এই নামাজ সম্পর্কে উদাসীন তারা যেন পাঁচ অক্ত নামাজ ঠিক মতন আদায় করতে পারে। যাই হোক, এটা হোয়াটসঅ্যাপ অনেক বেশি হয়ে যাচ্ছে, এত উত্তর অতিরিক্ত হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল দোয়া করে আল্লাহ রাব্বুল যেন আমাদের সকলকে পাঁচ অক্ত নামাজি বানিয়ে দেয়, এবং যারা নামাজ সম্পর্কে গাফেল আছে আল্লাহ তাদেরকে যেন হেদায়েত দান করে। আল্লাহ যেন প্রত্যেক ভাইকে যেন সহিভাবে জামাতের সাথে পাঁচ অক্ত সালাতকে আদায় করার তৌফিক দান করে। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।